অনুশীলন ম্যাচে চেন্নাই এফসির সঙ্গে এক এক গোলে ড্র করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ সন্ধ্যায় নিউ টাউনে AIFF এর সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ডে ড্রোয়ান কাপের প্রস্তুতি হিসাবে চেন্নাই এফসির সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার 12 মিনিটের মাথায় অ্যালেক্সিস অসাধারণ ফ্রি কিক করে 1-0 গোলে এগিয়ে দেয় মোহামেডানকে। প্রথমার্ধ শেষ হয় 1-0 গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে মোহামেডান কোচ তার রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের নামান। দ্বিতীয়ার্ধের 80 মিনিটে ইরফান অ্যাডওয়ার্ড গোল করে খেলায় সমতা প্রায় চেন্নাইকে। অ্যালেক্সিসকে দ্বিতীয়ার্ধে খেলাননি কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। অ্যালেক্সিস যে লম্বা রেসের ঘোড়া প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন। গতকাল কলকাতায় আসা বিদেশি ডিফেন্ডার জোসেফ আজ্জাইকে মাঠে নামাননি মোহামেডান কোচ। পুরো 90 মিনিট খেলেন কাসিমভ। মণিপুরি ডিফেন্ডার ডেটল নজর কাড়া ফুটবল উপহার দিয়েছেন। সেকেন্ড হাফে অ্যালেক্স নাম নিয়ে খেলছে না। সেকেন্ড হাফে অ্যালেক্স বিশ্রাম দিতে, ফার্স্ট হাফ অ্যালেক্স খেলেছে। হাই হাই প্লেন এক্সপ্রেস।